156তম দিনে আমাদের অবস্থান মঞ্চ সেখান থেকে আমরা আজকে প্রেস কনফারেন্স শুরু করছি। আপনারা দেখেছেন যে কিছুক্ষণ আগে নির্বাচন কমিশন থেকে একটা নোটিফিকেশন জারি করা হয়েছে এবং সেখানে এরিয়া ডমিনেশনের কথা বলা হয়েছে। কিন্তু আমরা অবাক হয়ে দেখছি, অন্যান্য বার যেখানে অনেক আগে থেকে জানিয়ে দেওয়া হয় যে বুথের মধ্যে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট কি থাকবে না থাকবে এবং এই নিয়ে ভোটকর্মী এবং সাধারণ মানুষ যেখানে উদ্বিগ্নতা প্রকাশ করছে, আমরা বারবার করে আমাদের উদ্বেগের কথা নির্বাচন কমিশনকে জানিয়েছি, জানিয়েও আসছি। 25 তারিখে নির্বাচন কমিশনারের সাথে আমাদের যে বৈঠক হয় সেখানে উনি বলেছিলেন যে আপনাদের সাথে কোনো রকম সংঘাতে আমরা যাব না। তারপরেও দেখলাম যে বিষয়টাকে ঝুলিয়ে রেখে ওনাদের নিজেদের যা রোডম্যাপ সেটাই ওনারা করতে চাইছেন। তারই প্রতিবাদে আমরা আগামী 3 তারিখ গণহারে কেন্দ্রীয় হোম মিনিস্ট্রি, রাজ্যপাল এবং নির্বাচন কমিশনে আমরা গণমেল পাঠাব যে যদি কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তায় এই পঞ্চায়েত ভোট না হয় বুথে বুথে, তাহলে আমাদের পক্ষে নির্বাচনের ডিউটি করতে বুথের মধ্যে যাওয়া সম্ভব নয়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আগামী 4 তারিখ বেলা 1টার সময় থেকে নির্বাচন কমিশনের অফিসের সামনে আমরা অবস্থান শুরু করছি। কেন্দ্রীয় বাহিনী সমস্ত বুথে মোতায়েন না হলে পরে আমরা ভোট নিতে যাব না, দরকার হলে ডিসি থেকে অবস্থান করা হবে এবং ডিসি থেকে কোনো ভোটকর্মী বুথে ভোট নিতে যাবেন না।